করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ ভেরি গুড কম্বিনেশন উইথ আসিফ আকবর তখনই আসিফ বলেছিল আমাকে যখন আমি এমান নাইন করি যে মিরুন ভাই আমার একটা নেক্সট একটা ফিল্ম আছে সামনে আমি ক্যারেক্টার গুলো তৈরি হোক আমি আপনাকে জানাচ্ছি আই ওয়াজ ভেরি ইন্টারেস্ট ইন্টারেস্টেড দ্যাট টাইম বিকজ অফ সেখানে আমি শুনেছি যে মেল গিপসন আছে এবং সত্যি সত্যি যখন মেল গিপসন সিনেমাটাতে সাইন করেছে ওয়াও ব্যাপারটা তখন একেবারে ওয়াও ছিল ব্যাপারটা যে আমি সেখানে থাকবো এই সিনেমাটা যাই হোক না কেন যে চরিত্রই হোক না কেন আমি সেখানে আছি ইন্ডাস্ট্রি পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রির চেহারা একই রকম একই রকম একই রকম আপনাকে স্ট্রাগল পার্ট ক্রস করেই আপনাকে আপনার অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে ইউ হভ টু প্রুভ ইওর সেলফ আমাদেরকে এখানে বাংলাদেশে যখন আমরা কাজ শুরু করেছি তখন আই হ্যাড টু প্রুভ মাই সেলফ আই অ্যাজ এ স্যালেবেল আমি স্যালেবল কিনা এটা প্রুভ করতে হয়েছে হ্যাঁ চোখের মিটিংয়ের সাথে আমরা বসছি না তার মীর সঙ্গে আমার বসার জায়গাটা মজা আছে ওই আজাইরা কথা না তুমি বলো কখনো এটা কিন্তু আজকের না এটা কিন্তু একদম মানে আমরা যখন ছোট থেকে যখন আসছি ইন্ডাস্ট্রিতে যখন থেকে আসছি ওই তখন থেকেই মানে তোমার মধ্যে এইটা কোনো দিনই পাই নাই আজ যিনি আমার গেস্ট ওর সাথে আসলে কথা বলতে খুব আরাম লাগে কারণ আমার খুবই প্রিয় একজন মানুষ প্রথমে তারপরে অভিনয় শিল্পী আনিসুর রহমান মিরন মিরন আমার নাম তানভি তারেক কেমন আছেন ভালো আছি থ্যাংক ইউ ক্যারিয়ারে দু তিনটে হলিউড মুভি হয়ে গেল সাধারণত কোনো ছবি হলেই যদি পাসিং থাকে তো তার আওয়াজ গরমে এখন যদিও এখন সময়টাই যাচ্ছে হচ্ছে আপনার নিজেকে আপনার নিজেই সেল করতে হবে কিন্তু আমি সবসময় একটু স্রোতের বিপরীতেই ছিলাম এটা এটা আপনার আমাকে যদি আপনি ড্রব্যাক বলেন এটা আমার পার্সোনাল ড্রব্যাক হতে পারে যে আমি একটু পেছনেই থাকি অথবা আমি যে চেয়ে আমার কি করণীয় ছিল বা কি করেছি সেটা আমি হয়তো বলি না কিন্তু এমন নয় যে আমাদের ইন্ডাস্ট্রির যারা ধরেন আপনারা যারা আছেন যারা আমাদেরকে হাইলাইট করেন অথবা আপনারা আমাদেরকে সামনে নিয়ে আসেন অডিয়েন্সের তারা জানে না তা কিন্তু না জানে বনিয়েডের মতো এরকম একটা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে গেল এবং হলিউড মুভি কোর হলিউড মুভিজ যেটা যেটা লায়ন্স গেটের সিনেমা আমরা একেবারে আমাদের জন্মের আগ থেকে আমরা লায়ন্স গেট সম্পর্কে আমরা সবাই জানি সেখানে বাংলাদেশি একজন পরিচালক আসিফ আকবর সিনেমাটা বানিয়েছে যেখানে অস্কার বিজয়ী মেল গিপসেন অভিনয় করেছে বাংলাদেশের একজন অভিনয় শিল্পী সেখানে অভিনয় করেছে সেটা হচ্ছে আমি এখন এটা আপনি দায়িত্ব নিয়ে যদি না বলেন বা আপনারা আমাদের দর্শককে যদি আপনারা না জানান এটার জন্য আমি ঢোল কাঁধে নেব না আমি করেছি আমি বানিয়েছি আমি অ্যাক্টিং করেছি এটা আমি বলবো না যখন জানার হবে তখন জানবে বিষয়টা এরকম একটা জায়গায় আছে আসলে আমি বেশ কয়েকটা লেখাও লিখেছি যে এই বিষয়গুলো সত্যিকার অর্থে এক ধরনের কদার্যতা যে আমরা এতটাই ব্যাড ভাইবের ভেতরে আছি তো সেইগুলো একটু পরে তর্কে আসি তার আগে একটু শুনতে চাই আসিবাগপুরর সাথে এটা সেকেন্ড প্রোডাকশন আমার সেকেন্ড প্রোডাকশন ফার্স্ট তো এমআর9 এমআর9 এই বিষয়টার সাথে আমার মনে হয় যে যখন আমরা এমআর9 নিয়ে কথা বললাম তখন একটা আশ্বাস দিয়েছিলেন যে একটা প্রোডাকশন আসছে শুনতে চাই আসিবাগপুরর এবং বনি আডের সাথে সংযুক্তার গল্পটা বল আমি আমেরিকাতে ভালো লাগার জায়গাটাই হচ্ছে যে আমি দেশের পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি অভিনয় শিল্পী হিসেবে অভিনয় করতে পারছি সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সো আমি বাংলাদেশে র্যান্ডম প্রতিদিন অভিনয় করতাম পৃথিবীর অন্য কোথাও আসলে প্রতিদিন অভিনয়ের বিষয় নাই পৃথিবীর সব জায়গায় আছে হচ্ছে আপনি একটা করে প্রজেক্ট করবেন আপনাকে প্রিপেয়ার করবেন আপনি সেটা এক্সিকিউট করবেন শ্যুট করবেন সেটা রিলিজ হবে আপনাকে জাজ করবেন অডিয়েন্স জাজ করবে আপনাকে দেন আপনি আবার নেক্সট যুদ্ধে নামবেন বা আপনি আবার একটা প্রজেক্ট করবেন সো সেরকম একটা জায়গা থেকে আসিফের সঙ্গে যখন শুরু করেছিলাম কাজ ইজ এ ব্রিলিয়ান বয়স এত কম আমাদের চেয়ে অনেক ছোট আসিফ আকবর বাংলাদেশের ছেলে সে এর আগে ওয়ার্ল্ডের ধরেন ফেমাস যেই অ্যাক্টারদের সঙ্গে কাজ করেছে তার মধ্যে ধরেন ফ্র্যাঙ্ক রিলো ছিল মাইকেল জে হোয়াইট ছিল মানে আমার আমার অবাক লাগে নিজের কাছেই তখন দেখতে আমি যখন এইচ অথবা বিদেশি যে কোনো চ্যানেলে হলিউডের যে কোনো মুভি দেখতে গিয়ে আমি যখন দেখি যে মাইকেল জে হোয়াইটকে আমি যখন দেখি আমি যখন দেখি ফ্র্যাঙ্ক গিলোকে তখন মনে হয় যে তাদের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি সো এইটা আমার জন্য প্রাউড হওয়ার ফিল প্রাউড একটা ব্যাপার আছে সেকেন্ড থট হচ্ছে যে আপনি কতটা ভালো করেছেন সে স্যাটিসফ্যাকশানটা আসিফ আকবর আমাকে নিয়ে এক ধরনের তার কনফিডেন্স লেভেল তৈরি করেছি আমি তার প্রতি যে সে আমাকে বিশ্বাস করে অভিনয় শিল্পী হিসেবে যে মিলনকে মিলন ভাইকে আমি যেই চরিত্রটা দিব সেই চরিত্রটা আমি যেহেতু এখানে হয় কি আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা হয়তো অতটা থাকে না কিন্তু ওখানে আছে আপনি কাস্টিং ডিরেক্টরকে দিয়ে যখন কাস্টিং করাবেন তখন রেসপন্সিবিলিটি কিন্তু কাস্টিং ডিরেক্টরের আচ্ছা আপনি ডিরেক্টর হিসেবে যখন আপনি কোনো আর্টিস্টকে রেফার করবেন যে অমুক আর্টিস্টকে নিয়ে কাজটা করতে চাই রেফারেন্স যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু আপনি রেসপন্সিবল ফর দ্যাট সো হি রেফার্ড মি কাস্টিং ডিরেক্টর এন্ড কাস্টিং ডিরেক্টর টট উইথ মি অ্যান্ড দেন আমি কাস্ট হয়েছি ইটস নট দ্যাট আমি তানভীরের খুব কাছের মানুষ তানভীর একটি সিনেমা বানাবে বলে আমি কাস্টিং পেয়েছি ব্যাপারটা একদমই এরকম না বিষয়টা একদমই এরকম না সো তাহলে কি হলো যোগ্যতার প্রশ্নেও আমি দেখব যে হ্যাঁ আমি জানি বলে আমি পারি বলেই হয়তো আমাকে কাজ করেছে সো এবং তার মা তার মুখ উজ্জ্বল করে রাখা অথবা তাকে প্রাউড ফিল করানো আমার দায়িত্বর মধ্যে থাকে সেটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ ভেরি গুড কম্বিনেশন উইথ আসিফ আকবর তখনই আসিফ বলেছিল আমাকে যখন আমি নাইন করি যে মিরুন ভাই আমার একটা নেক্সট একটা ফিল্ম আছে সামনে আমি ক্যারেক্টারগুলো তৈরি হোক আমি আপনাকে জানাচ্ছি আচ্ছা আচ্ছা আই ওয়াজ ভেরি ইন্টারেস্ট ইন্টারেস্টেড দ্যাট টাইম বিকজ অফ সেখানে আমি শুনেছি যে মেল গিপসন আছে এবং সত্যি সত্যি যখন মেল সিনেমাটাতে সাইন করেছে ওয়াও ব্যাপারটা তখন একেবারে ওয়াও ছিল ব্যাপারটা যে আমি সেখানে থাকবো এই সিনেমাটা যাই হোক না কেন যে চরিত্রই হোক না কেন আমি সেখানে আছি সো দেন আই স্টার্ট এট টু শুট এই যে এখানে একটা দারুণ একটা জায়গা থেকে ব্যস্ততম জায়গা থেকে এবং এখানকার পরিবেশ থেকে ওখানে যে কাজটা শুরু করলেন একেবারে নিউ স্ট্রাগল তো জিরো থেকেই শুরু করাটা তো এই নিউ স্ট্রাগলটা এনজয়েবল দিন শেষে কি মনে হয় যে আই এম স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট ইন্ডাস্ট্রি পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রির চেহারা একই রকম একই রকম একই রকম আপনাকে স্ট্রাগল পার্ট ক্রস করেই আপনাকে আপনার অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ আমাদেরকে এখানে বাংলাদেশে যখন আমরা কাজ শুরু করেছি তখন আই হ্যাড টু প্রুভ মাই সেলফ আই অ্যাজ এ সেলেবল আমি সেলেবল কিনা এটা প্রুভ করতে হয়েছে আই হ্যাড টু প্রুভ মাই সেলফ অ্যাজ এ গুড অ্যাক্টর আই হ্যাড টু প্রুভ মাই সেলফ দর্শক আমাকে রিসিভ করেছে কিনা রাইট সেম অ্যাজ ইন দ্য আদার আদার দেশ অন্য দেশে সেইম ঘটনাটা কিন্তু দেখেন যখন আমার আর নাইন এডিটিং প্যানেলে তখন আমাদের দেশে যেমন এডিটিং প্যানেলে আমাদের বিভিন্ন ধরনের মেকার আসে প্রডিউসাররা যায় আর্টিস্টরা যায় যে দেখে বলে যে এই ছেলেটা কে অত ভালো অ্যাক্টিং করেছে সেম কিন্তু আপনার অন্য দেশেও হয় ওই রেফারেন্সটা একদম সেম একই ব্যাকরণ একই রকম যেমন আমার ক্ষেত্রে হয়েছে আপনার মনে আছে কিনা মটল বলে একটা সিনেমা হয়েছিল আজ থেকে প্রায় আরো 10 15 বছর 20 বছর আগে মটল কম্প্যাক্ট দেখেছি ওইটার যে হিরো এক্স্যাক্টলি আমার নামটা এই মুহূর্তে মনে নাই ওর ও কিন্তু আমার পারফরম্যান্স দেখে বলেছিল হু ইজ হি হি কেম ফ্রম ইজ হি কেম ফ্রম ইন্ডিয়া আচ্ছা দেন নাসিফ বলেছেন হিজ ফ্রম বাংলাদেশ হিজ এ রিনাউন পারফর্ম্যান্স বাংলাদেশ অ্যান্ড দেন আইএম ডিবি ওপেন করে আইএম ডিবিতে আমাকে দেখিয়েছে আচ্ছা দেখেন রিকগনেশন কিন্তু ওই তখন কিন্তু ডিরেক্টর কনফিডেন্স লেভেল ডেভেলপ করে যায় যে তাহলে আমার নেক্সট ছবি থেকে রাখতে পারি ওকে আচ্ছা রাইট আমাদের এখানেও যা যে প্রসেস ওইখানেও তাই আচ্ছা স্যাটিসফ্যাকশনটা আসলে এত সহজ না আশা আমার তো মনে হবে যে আমি প্রতিদিন ব্যস্ত থাকবো সেটা হতে সময় লাগবে সেইটারই পথে আমি আছি কিন্তু আমাদের যে মূর্খতা জানার বা আমাদের অভ্যেসের যে মূর্খতা ধরা যাক বনিয়ার্ড নিয়ে যখন আমি লেখাটা লিখলাম বা পোস্ট দেই তখন দু একজন আমাদের ইন্ডাস্ট্রির কেউ কেউ ভাই ছবি দেখছি অতটা ভালো না অতটা হয়ে ওঠে নাই তো আমি লিখলাম যে যাদের কাস্টে এদের সাথে আপনি দুটা স্ক্রিপ্টের কাজ করে আসেন এটা একটা সার্কাজম আমাদের ভিতরে যে আমাদের গণমাধ্যমের ব্যাপারটাই বলি যে অক্ষয় কুমারের সাথে যে কোনো একটা যদি দেড় মিনিটের একটা সিকোয়েন্স থাকতো আমরা যে পরিমাণ নাস্তাম মেল বা এই যে লায়ন গেটস এইগুলো আসলে আমরা জানিও না বা ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে আমরা ওই কূপের ভিতরে আছি মূল পয়েন্ট ওইটাই হ্যাঁ মূল পয়েন্ট এখানেই মূল পয়েন্ট যে আপনি আসলে কতটুকু ওয়ার্ল্ড ফিল্ম নিয়ে জানেন আপনি কিছু যে বলবেন আপনি না জেনেই ফাঁপা বলা যাবে না এবং ম্যাক্সিমাম আমরা বলি হচ্ছে শুনে শুনে বলি আর পাশের দেশে অক্ষয় বা পাশের দেশের একজন অভিনয় শিল্পীকে যতটা স্টাডি করা সহজ সেটা হলিউডের একটা স্টারকে এই স্টাডি করাটা সহজ না এবং তারা স্টাডি করতে দেয়ও না নিজেদেরকে এখন আপনি চাইলেই স্টাডি করতে পারবেন না আসলে আপনাকে আরও অনেক ডিপ স্টাডি করতে হবে ওই মানুষটার সম্পর্কে তারপর আপনি বুঝবেন যে সে কোথায় বিলং করছে আচ্ছা আপনি যেটা বললেন সেই পয়েন্টেও যদি আমি বলি লায়েন্স গেট আপনি বিশ্বাস করবেন না তানভীর আপনি আপনি ইনভিটেশন যদি পেয়ে থাকেন লায়েন্স গেটের কোনো প্রোগ্রামের ইউ হ্যাভ টু বি ফিল প্রাউড ডিউ টু ওইখানে ইনভিটেশনটাও খুবই মেপে হয় খুবই গুণে হয় হু কাম টু মাই প্লেস ভেরি ম্যাটার বাংলাদেশে আই ওয়াজ ইনভাইটেড অন দ্যাট প্লেস বিকজ আই এম অ্যান অ্যাক্টর ইন লায়স গেটের তাদের কোম্পানির আমি অ্যাক্টর আমি মিস করেছি সেটা বলবো আমি যে আমি ছিলাম না ওখানে যখন রিলিজ হচ্ছিল তখন আমি বাংলাদেশে এই ফিলিংটা আপনি বলে কাকে বোঝাতে পারবেন না যেহেতু সে জানে না ব্যাপারটা এটা কিছু করার নেই আসলে এটা আমি বুঝবো এই মুহূর্তে বসে যখন আমি ইনসাইড অন দ্যাট কোম্পানি ইউনিভার্সাল ইউনিভার্সাল শুনে যাচ্ছি আমরা রাইট একটা ইউনিভার্সালের ওই যখন সিনেমাটা শুরু হয় ইউনিভার্সালটা ঘুরে আসে তখনও আমরা বুঝতে পারি না আসলে ইউনিভার্সালটা কি হোল্ড করে আসলে যেই মানুষটা ইউনিভার্সালের ছবি বানায় সিনেমাটা বানায় সে জানে যে একটা ইউনিভার্সালের সিনেমা তাকে মানুষের কাছে হলিউড ফিল্মে তাকে কোথায় নিয়ে গেছে মানুষের মনের কোথায় নিয়ে গেছে অথবা তার স্ট্যাটাস অফ ফিল্ম অ্যাজ এ ফিল্মেকার তার স্ট্যাটাসটা কোথায় সেম লায়েন্স গেটের ক্ষেত্রেও তাই আসিফ আকবর কোথায় বিলং করছে এটা আমরা বুঝতেই তো পারছি না না আমরা মাপতেই তো পারছি না আসিফকে টেক্সট করলে পেয়ে যাই আসিফকে ফোন করলে পেয়ে যাই যখন বাংলা কথা বলে যখনই আসিফকে ফোন করার জন্য চারজনকে ফোন করে আসিফ পর্যন্ত যাওয়া লাগতো আমি কিন্তু তাকে মেজার করতে পারতাম যে ও আসিফ তো তাইলে ও সো আসিফকে গুণা যাবে না এত সহজ করে রাইট আসিফ তৈরি হয়েছে অথবা আমাদের যারা তৈরি হচ্ছে এরকম একটা জায়গা থেকে তাদেরকে ভ্যালু করতে হবে তাদেরকে ওই হবে দেশের করার জন্য এবং দেখেন আপনি আসিফ কথায় কথায় কিন্তু বাংলাদেশের কথা বলে যাচ্ছে বার বার বলে যাচ্ছে এবং ও একটা ব্রিজ তৈরি করার খুব চেষ্টা করতেছে না হলেও ওর আসলে ক্যারিয়ার গ্রাফে খুব বেশি সমস্যা হবে না মানে আকিবারই সংস্থাবা না দুই বছর বয়সে আমেরিকা চলে গেছে পড়াশোনা করছে আমেরিকাতে বড় হয়েছে আমেরিকাতে এত সাবজেক্ট থাকতে ফিল্ম নিয়েই পড়েছে এবং যেখানে অন্ধকার জগৎ সবচেয়ে বেশি আপনি জানেন না фильме আসলে আপনি কি করবেন সবচেয়ে বেশি পৃথিবীব্যাপী তাই ফিল্মে আপনি পড়বেন আপনি জানেন না আসলে কি এটা সম্ভব কিনা রাইট সেখানে সে স্ট্রাগল করে নিয়ে আমি তাকে সাধুবাদ না দিয়ে বরং আমি পিছন দিকে টেনে রাখতেছি যে হয় নাই কিছু আপনি যেটা বললেন যে দুটো স্ক্রিপ্ট নিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে দেখুক সিনেমা হওয়া অনেক পরের ব্যাপার কমিউনিকেশনটা করার সুযোগ আছে কিনা পাবলিক পোস্টের জন্য আমি বললাম বিষয়টা